গণপ্রহারে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলকটোলা গ্রামে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম অজয় কুমার দাস, বাড়ি গোলকটোলা গ্রামে। অভিযুক্ত চিরঞ্জিত মণ্ডল সহ 7 জন। জানা গেছে অজয় কুমার দাস রবিবার রাতে তার একটি গরু রাস্তার ধারে বাঁশের খুঁটিতে বাঁধছিলেন। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় চিরঞ্জিত মণ্ডল ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তার ধারে গরু বাঁধাকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে গ্রামের 6 জনকে নিয়ে অজয়ের উপর প্রহার করে চিরঞ্জিত মণ্ডল বলে অভিযোগ। আমার দাদা হলো অজয় কুমার দাস, বাড়ি থেকে টেনে নিয়ে। কেন মেরেছে? আমায় তো গরু ছিল, গরু বাঁধছিল, গরু টানতে গিয়ে ব্যাস। কেন মারলো? মারলো কেন? রাস্তা দিয়ে মোটরসাইকেল যাচ্ছিল, গরু গরু সরা এই তো ব্যাস। কারণ আনুমানিক 7-8 জন। কি অবস্থায় আছে এখন আপনার দাদা? মারা গেছে? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, মারা গেছে। মারা গেছে? কি কত বয়স? 46 বছর। কি করতেন তিনি? খেটে খেতে মজুরি। মজুরি? বাড়ি কোথায়? বাঙিটোলা ক্লাব রোড সাইড ব্লক। থানা? থানা কালিয়াচক। মোথাবাড়ি? মোথাবাড়ি। বিয়ে হয়েছিল? কোনো পার্টি করত? 7-8 জন মানে। কোথায় মেরেছে এটা? কোন জায়গার ঘটনা এটা? কোথায় হয়েছে ঘটনাটা? বরফটোলা রোড সাইড, বরফটোলা, বরফটোলা রোড সাইড, বাঙিটোলা। বাঙিটোলাতে ওখানে গরু বাঁধতে গিয়েছিল? গরু বাড়ি থেকে বাঁচছিল, টেনে মেরেছে। বাড়িতে বাড়িতে গরু বাঁধছিল? তারপরে তারপরে কারা মারধর করলো? মারধরটা কে কে করলো? ওই তো নামগুলো ওই বললাম যে একটু ইয়ে হারাধন, তারপরে বাপি, তারপরে কি বললাম নাম তো সম্পূর্ণ বলা যাবে না। কি মানে কি কারণটা? কেন কি কারণে মারলো? ওই তো গরু টানতে গিয়ে গরুটা সরাতে হবে, মোটরসাইকেল ছিল, গরু সরাবি সরাবি না দিয়ে মারধর। হ্যাঁ, এই তো প্রথম তল পড়ে বাস ফেলে ওখানে বলতো। কি দিয়ে মারধর করা হয়েছে? লাথা লাথ দিয়ে মেরেছে, পিটিয়ে মেরেছে। হ্যাঁ, চরে মাথা দিয়ে মেরেছে। আপনার নাম কি? দশরথ দাস। আপনার কে হয় এটা যে মারা গেছে? দাদা হয়। কি নাম? অজয় কুমার দাস। ঘটনাটা 9:30 রাত্রে।